ভগবানে অর্জুনক এতিয়া কর্মযোগৰ বিষয়ে ক'ব। মানুহ জন্ম হলে কর্ম কৰিবই লাগিব, আনহাতে কর্ম মানেই মায়াৰ জাল। তেন্তে এই কর্মৰ দ্বাৰাই মানুহ মায়া জালৰ পৰা কেনেকৈ মুক্ত হ'ব, কেনেকৈ নিৰ্গুণ হ'ব, সেয়াই ভগবানে এই অধ্যায়ত বুজাব। কর্মৰ সমস্যা হয় কর্মই ইন্দ্রিয় ব্যবহার কৰিব লগা হয় আৰু এই ইন্দ্রিয়সমূহত তৃপ্তি থাকে, নিজৰ নিজৰ এটা এটা তৃপ্তি থাকে, আৰু এই ইন্দ্রিয়ৰ যি তৃপ্তি সেয়াই মায়া, সেয়াই কর্মৰ জাল, সেয়াই কর্মৰ বান্ধন। গতিকে কর্মৰ বান্ধনৰ পৰা মুক্ত হ'বলৈ হ'লে এই ইন্দ্রিয়ৰ তৃপ্তিৰ পৰা মুক্ত হ'ব লাগিব, সেয়াই ভগবানে এই অধ্যায়ত ক'বলৈ বিচাৰিছে। অর্জুনে বলন্ত শুনি ওক মহাভাগ জ্ঞানর প্রশংসা করি কহিলা হাওয়া আশোক বিস্তর কাল মরণ সময় ব্রহ্ম কস্মরিয়া মরি ব্রহ্ম পদ পায় কর্ম করি বাক পাবে পুন তোমার বাক্য বুঝি বাক পারে কো যুদ্ধ হিংসাত্মক কর্ম ঘোরণীর বার তাত কেনে মোক প্রবর তো ক্ষত্রিয়র ধর্ম যুদ্ধে সে প্রধান কর্ম নকরিলে আগে নপুজয় জ্ঞান বাক্যে ভ্রমে মোর মন জ্ঞান কর্ম কোন শ্রেষ্ঠ কহা জনার দ